আসসালামু আলাইকুম প্রিয় মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো তোমাদের আজকে আমরা দিচ্ছি বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা এই বিষয়ে সাজেশন আমি চারটা অধ্যায় তোমাদের জন্য দিয়েছি এই চারটা অধ্যায় ভালো মতো প্র্যাকটিস করো কোন কোন বিষয়ে প্র্যাকটিস করতে হবে সেটার ডিটেলস তুমি এই ভিডিওটিতে পেয়ে যাবে তো আমরা দেখো প্রথম অধ্যায় আমরা দিয়েছি মোট সাতটি জ্ঞানমূলক প্রশ্ন এই সাতটি জ্ঞানমূলক প্রশ্ন খাতায় নোট করো এবং বারবার পড়তে থাকো তাহলে এই সাতটা প্রশ্নের বাইরে তোমার আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এখন দেখো এরপর আমরা যে অনুধাবন প্রশ্ন দিয়েছি আরও সাতটি তাহলে এই সাতটি প্রশ্ন নোট করে ফেলো এবং বারবার তুমি প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করবে আর বার লিখবে হয়ে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল অংশের জন্য আমরা দেখতে পাচ্ছি মূল বই ইতিহাসের লিখিত এবং অলিখিত উপাদান ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা বোর্ড প্রশ্ন যশোর কুমিল্লা বরিশাল ঢাকা বোর্ড দু এবং একুশ সালে প্রশ্ন পড়ো তাহলে এই অধ্যায়ের বাইরে আর কোনো কিছু পড়তে হবে না এখন বাকি আরও তিনটা অধ্যায় আছে সেই তিনটা অধ্যায় কোথায় আছে আমার ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আসে তুমি আমার প্রথম যে চ্যানেলটি আছে এসএসসিএইসি বিডি সেখানে চলে যাও এবং সেখানে গেলেই তুমি সম্পূর্ণ ভিডিওটি পেয়ে যাবে আর হ্যাঁ সবসময় আপডেট পাওয়ার জন্য আমার যে ফেসবুক পেজটি তোমরা দেখতে পাচ্ছ এসএসসি এইচএসসি বিডি এখানে জয়েন করে ফেলো তাহলে যে কোনো প্রকার নোটিফিকেশন আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে কখন কোন সাবজেক্টের আমি সাজেশন দিচ্ছি এজন্য এটাই তোমরা জয়েন করে ফেলো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ